আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাকসুদা রেখা কিচেন এন্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই শিরিঞ্জ পিঠা। আর এই শিরিঞ্জ পিঠা বানাতে যা যা লাগবে তা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি আসলে এই শিরিঞ্জ পিঠা বানানোর জন্য যে চাল ভিজিয়েছিলাম, চাল বেটেছিলাম, সেটা আমার আসলে ভিডিওটি স্কিপ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কতটুকু চাল এখানে নিয়েছি। এখানে আমাদের যে ভাতের চালটা, যে যে চালটা খাই, মিনিকেট, নাজির চাল, মোটা চাল, যেটাই খান, এই পিঠাটা আসলে ভাতের চাল দিয়ে ভালো হয়। তো এখানে আমি দুই পট চাল দুই ঘট্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পাটায় একদম মিহি করে বাটতে হবে এটাকে, একে কোনো দানা দানা থাকতে হবে না। তো পাটায় বেটে নিয়ে আমি এই পিঠাটার মধ্যে কালার মিশিয়ে নিয়েছি। আমি তিন চারটা কালার ইউজ করছি সেখানে, মানে মেনলি আমি লাল, সবুজ আর হলুদটা ইউজ করছি। তো লালটা হালকা একটু ইউজ করাতে হয়েছে কি ওই একটু পিঙ্ক কালার হয়েছে পিঠাটা। আবার পরে আমি লালও বানাইছি ওই একটু ডিপ কালার দিয়ে। তো এখন আমি যে একটু সবুজ কালারটা হচ্ছে, আমি দুই পট চালকে এখানে তিন ভাগ করে নিয়েছি, চার ভাগ করছি, একটা সাদা ছিল আর বাকি তিনটা কালার মিশাইছি। তো চার দুই পট চাল ধোয়ার পরে ভাজা, মানে বাটার পরে যা হয়েছে আর কি টোটাল সেই ডোটাকে আর কি আমি, তারপরে যে এখন লাল রং মিশিয়ে নিচ্ছি, লাল রং, এই রঙগুলো আমি দিয়েছি আমাদের যে ফস্টার ক্লাস যে ফুড কালারগুলো আছে ওই সেই কালারের, এই যে ছিপিতে এক ছিপি করে কালার আমি সবগুলাতে দিছি, দিয়ে আমি বানাইছি এই পিঠাগুলো। আসলে আমরা দোকানের থেকে কিনে খাই, আমি খাইছি প্রতি সময় সবসময়। পরে আমার বাসায় যে কিশোরগঞ্জের মেয়েরা, আমার বাসায় তিনটা মেয়ে আছে কিশোরগঞ্জের, ওদের ঈদে নাকি ওদের এই পিঠাটা ওদের বানাতেই হয় ঈদের সময়। তো বললো যে খালাম্মা আর এই পিঠা কিনেন না, আমরা বানাইতে পারি এগুলো। তাই আমি স্যার দেখা দেখা কীভাবে বানাস। আসলে দেখলাম যে খুবই ইজি প্রসেস, বানানোটা কোনো ব্যাপারই না। এই যে আমি কালার মিশিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, প্রত্যেকটার মধ্যে লবণ দিতে হবে, লবণ দিয়ে পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণটা দিবেন। একদম ইজি, কোনো কিছুই না। চালটা বেটে নিতে হবে একটু ভালো করে ভিজিয়ে দুই ঘন্টা, এর বেশি না। তারপরে কালার মিশিয়ে ওই সিরিঞ্জের মধ্যে ঢুকায়া বাস। আর একটা ভাপ দিতে কলা পাতা বা কাঁঠাল পাতা, যে কোনো পাতা, আমি ঢাকায় কলা পাতা আমি অবশ্য জোগাড় করছি। বা আপনাদের যদি কলা পাতা কাঁঠাল পাতা না থাকে, এখন ফয়েল পেপারও কিন্তু এগুলো করা যায়, ফয়েল পেপারের মধ্যে দিয়ে স্টিম করে নেবেন, কারণ এখন স্টিম সবারই আছে। তো আমি যেহেতু একটু মানে গায়ে গ্রামের একটু লুক আনতে চাইছি, সেজন্য আমি বাঁশের চালুন প্লাস আপনার বাঁশের যে বাঁশ দিয়ে যে চালনিগুলো বানানো হয়, ডালা চালুন যে বানায় আমাদের দেশে, সেই চালুন দিয়ে আমি ভাব দিছি। আর এই যে কলা পাতা আমি আমার ড্রাইভারকে দিয়ে জোগাড় করে আনছি সেই মতিঝিল থেকে কলা পাতা, এই আর কি। তো এখন এই পিঠাগুলো আমরা বানাচ্ছি, দেখেন, মানে সিরিঞ্জ দিয়ে, মানে খুবই সহজ একটা প্রসেস, জাস্ট সিরিঞ্জের মধ্যে ঢুকায়। আর এই ডোটা কিন্তু একদম মিহি হতে হবে, আমি আগেও বলছি, কারণ মিহি যদি না হয় আপনার ওই যে কী বলে ডোটা মানে প্রপারলি বের হবে না। এই যে কলা পাতাটা কীরকম ছোটো ছোটো, মানে পিঠাটা যতটুকু হবে, যতটুকু বানাবেন, যতটুকু বড় করবেন সেই মাপে আপনি পাতাটা কেটে নেবেন, এই আর কিছু না। এটা আমার আহামরি কোনো কিছু না, এই যে জাস্ট পেঁচানো সিরিঞ্জের মধ্যে ঢুকায়া, জাস্ট পেঁচানো। আমি বেশি বড় সিরিঞ্জ নেই নেই, বড় সিরিঞ্জে হয় কি আপনার ওই যে মুখটা মোটা থাকে, তো পিঠার ইয়াটা মোটা মোটা হয়ে পড়ে, এই জন্য ছোটো, মানে ছোটো যে এই যে টেন সিসি যে ইঞ্জেকশনগুলো আছে সেটা আমি নিছি। তো এই তো এই টেন সিসির ইঞ্জেকশনের মানে সিরিঞ্জগুলো দিয়ে এই পিঠাটা বানাতে হয়, এই আর কিছু না। এখানে জাস্ট আপনি এই যে হলুদটা দিলাম, এখন বানালাম, এর উপর একটু অন্য কালার দিয়ে দিলে জিনিসটা আর একটু সুন্দর হয়, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি এই হলুদের উপরে এখন আমি দিয়ে দিব আপনার একটু এই যে কী বলে এটাকে, আমি যে পিঙ্ক কালারটা করছিলাম সেটা একটু দিয়ে দিব। এই তো পিঙ্ক কালারটা এখন আমি একটু দিয়ে দিচ্ছি, এটা একটু ঢুকাতে সময় লাগে আর কি। আমি যদিও তিনটা চারটা সিরিঞ্জ নিয়েছি, তো এই পিঠাটা কিন্তু যেটা সত্যি কথা, আমি মানে কালারটা আমি মিশাইছি, কিন্তু আমার মেয়েরা এগুলো বানিয়েছে, বলেছে খালাম্মা আমরা বানাই, আমাদের কাছে ভালো লাগে এগুলো বানিয়েছে, তো বানাও তোমাদের কাছে যখন ভালো লাগে। তো আমিও করছি, আমার মেয়েও যেই পিঠাগুলো একটু দেখতে খারাপ হয়েছে ওই পিঠাগুলো আমার মেয়ে বানাইছে, সেও যেহেতু আগ্রহ প্রকাশ করতেছে, তো আমি বলছি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা তো এক্সপার্ট, তারা আসলে সবসময় বানায়, যার কারণে তাদেরটা আমাদের চাইতে ভালো হয়েছে, মানে তারা এক্সপার্ট। এখন আমার ক্যামেরার সামনে এসে আর কি তাদের হাতটা একটু মাঝে মধ্যে কাঁপতেছে, কারণ এগুলি তারা আমার বাসায় আসার সময় প্রতিবার নিয়ে আসে, যখন তারা বাড়িতে ছুটিতে যায় তখন নিয়ে আসে এই আর কি। তো এইভাবেই আমি আমার বাকি পিঠাগুলো বানিয়ে নিব, বানিয়ে আমি পিঠাটা ভাপে দিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দুইটা পিঠা বানিয়ে দেখাচ্ছি।
আর কি, এই যে দুইটা কালার দিলে আর কি পিঠার ইয়েটা সুন্দর হয়, মানে ভাজলে পরে কালারফুল হয়, সুন্দর লাগে। আর এই কালারটা কখনোই মানে এতটা হার্মফুল না কালারটা, আমরা যদি একটু ওই যে ফার্স্ট ক্লাসের কালারটা আসলে ইয়ে ভালো, ওই গুঁড়া কালারগুলো মানে পাউডার কালারগুলো, যাতে আমরা যে জাফরান বলি যেটাকে আর কি, কালার জর্দার কালারটা, ওগুলো আসলে দেওয়াটা ঠিক না এই আর কি। আমি এখন আরও কয়েকটা পিঠা আপনাদেরকে দেখানোর জন্য বানিয়ে নিব, মানে একটু দেখেন, মানে জাস্ট একটু দেখায়, এই কিছু না। ওই যে এক লোক মানে যে জিলাপি বানায় তাকে আরেক লোক জিজ্ঞাসা করছিল যে চাচা আপনি জিলাপি বানান কত বছর ধরে, তো ওই যে জিলাপি বানায় সে বলছিল যে আমি জিলাপি বানাই 20 বছর হয়ে গেছে। তাহলে আপনি কী শিখছেন 20 বছর ধরে, এখনও জিলাপিটা আপনি সোজা করে বানাইতে পারেন নাই, এ খালি পেঁচাইতে আছেন এটা রে, এই হয়েছে অবস্থা আর কি। তো এই সিরিঞ্জ পিঠাটাও হচ্ছে আপনার সেই পেঁচানো পিঠা, যত পেঁচাইবেন তত মজা এই আর কি, যেমন এটা ওরকমই। তাই তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই পিঠাগুলি বানাচ্ছি একটু, আর আমাদের ভিডিওটা বড় হয়ে যায় আসলে এইভাবে দেখাতে গেলে, না দেখালেও তো ভালো করে বোঝা যায় না। তো আমার এই তো পিঠাগুলি মাটানো মোটামুটি শেষ, মানে আপনাদের জন্য দেখাই দিলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব পিঠাগুলি ভাপ দেওয়ার জন্য। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, অলরেডি পানিটা আমার অলরেডি বলক এসে গেছে, গরম হয়ে গিয়েছে, মানে এখন ভাপে দেওয়ার জন্য আমার পিঠাগুলি তৈরি। এই তো আমার পানিটা বলক এসে গেছে, এখন আমি এর উপর একটা বাঁশের চালনি দিয়ে দিব। গ্রাম অঞ্চলে বাঁশ দিয়ে এই চালনিগুলি ডালা চালনগুলো বানানো হয়, এই যে চালনের মধ্যে আমি চালন রয়েছে ছিদ্র ছিদ্র, মানে স্টিমটা ভাপটা যেন উপরে উঠে আর কি, সেই জন্য এগুলি আমার বাসায় সবই আছে আসলে, সব অ্যান্টিক কালেকশন। এইভাবে আমরা এই যে উপরের পিঠাটা আমার মেয়ে বানাইছে, তো সে বললো যে আমার পিঠাটা একদম মাঝখানে রাখো, আমি আচ্ছা রাখো। এই যে আমরা যে বড় হাঁড়ি যে আছে এরকম একটা হাঁড়ি দিয়ে, হাঁড়ির ঢাকনা আর কি, যে টিনের একটা ঢাকনা দিয়ে এখন আমরা এই পিঠাগুলি ঢেকে দিব। এটা বেশি না, 5 থেকে 7 মিনিট ভাপ দিলে হয়ে যায়, যেহেতু পানিটা আমরা বসিয়ে দিয়েছি ইয়েতে, এটা ভাপ হয়ে মানে এটা একটু জাস্ট সিদ্ধ হবে আর কি। এই যে হয়ে গিয়েছে আমার, এখন আমরা পিঠাটা আমরা জাস্ট তুলে নিব, এখান থেকে তুলে এটা আমরা ছাদে রৌদ্রে দিব। রৌদ্রটা আমি আপনাদেরকে দেখাই নাই, ওটা আমার মেয়েরা যেহেতু ছাদে রৌদ্রে দিচ্ছে সেই জন্য আমি আর দেখাই নাই। এটা রৌদ্রে দেওয়ার সময় কিন্তু আপনারা একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন, তাহলে আর বালি টালি পড়বে না। দেখেন কালার কত সুন্দর আসছে, কালারগুলো সুন্দর কালারফুল, মানে এত সুন্দর লাগছে ক্যামেরা, আমার কালারগুলো এত সুন্দর আসে নাই কিন্তু পিঠার কালারগুলো খুব সুন্দর। এই যে আমি ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, আমার পাতার মধ্যে আছে ভাপ দেওয়াতে, পাতাটার রং সবুজ থেকে জলপাই সবুজ হয়ে গেছে, কলা পাতা সবুজ থেকে জলপাই সবুজের কালার, মানে জলপাই সবুজ বলতে জলপাই পেকে গেলে যে কালারটা হয় আর কি, সেই কালারের আকার ধারণ করছে কলা পাতা সবুজ এখন। তো এই তো আমি পিঠাটা রৌদ্রে দিয়ে আসছি, মানে রৌদ্রে দিতে যাবো আর কি এখন ছাদে, আমার মেয়েরা গেছে আমি না, তো তারা এটা রৌদ্রে দিছে। এই রৌদ্রটা হচ্ছে আপনার যদি খুব বেশি রৌদ্র থাকে তাহলে একদিনে রৌদ্রে যথেষ্ট, আর যদি রৌদ্রটা না থাকে তাহলে 2 দিন লাগবে। এই যে আমার পিঠাটা শুকিয়ে আমি নিয়ে আসছি ছাদ থেকে, তো এখন আমি আপনাদের জন্য পিঠাটা একটু ভাজবো, এই পিঠাটা আমরা এখন ভাজবো। ভিউয়ার্স, এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দেব, তেলটা একটু বেশি লাগবে কিন্তু অত বেশিও দিব না, কারণ তেলটা আবার ভাজা পড়া করলে তেলটা নষ্ট হয়ে যায়, তেলটা দিয়ে আর কিছু খাওয়া যায় না, খেলে গ্যাস হয়, আর তেলের দাম যেহেতু বাড়ছে তো বাড়ছেই। অবশ্য সরকার ঘোষণা দিয়েছে যে সামনে সপ্তাহ থেকে নাকি তেলের দামটা কমবে, তা আমরা আশা করতে পারি যে তেল ছাড়া রান্না আমাদের শিখতে হবে না। অনেকে অবশ্য ইউটিউবে এখন তেল দিয়ে তেল ছাড়া রান্না আমাদেরকে দেখাচ্ছে, আমিও বলছিলাম শেয়ার করব, কিন্তু আসলে কখন যে শেয়ার করব ঠিক বলতে পারতেছি না, তবে করব, কারণ কাজ করতে আসলে ভালো লাগে না, খুব কষ্ট লাগে কাজ করতে। এই তো আমি তেলে দিয়ে দিয়েছি, এই তেলটা হচ্ছে বেশি গরম হতে পারবে না, বেশি গরম হলে হচ্ছে কি পিঠাটা পুড়ে যাবে কিন্তু ওই ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার প্রথম পিঠাটা আমি দিয়ে দিয়েছি, পিঠাটা মানে যদি শুকায় সুন্দর করে পিঠাটা কিন্তু ফুলে সুন্দর করে ইয়ে হয়ে যায়। এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ভাসছি, আমার পিঠাগুলি একটা পিঠাও ভাঙে নাই এই আর কি। তো এভাবে আমি আরও কয়েকটা পিঠা ভেজে নিব, আর এই পিঠাগুলো খেতে যে কী মজা, এই যে দেখেন কত ছোটো ছোটো পিঠা দিচ্ছি, মানে এগুলি বানানোর পরে ওই স্টিম করার পরে ভাপে দেওয়ার পরে পিঠাগুলি একদম ছোট হয়ে গেছিলো, হ্যাঁ রৌদ্রে দেওয়ার পরে, এখন দেখেন তেলে দেওয়ার সাথে সাথে এগুলি তাদের হাত পা ছেড়ে দিচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। আমরা যেটা বলি যে বাচ্চারা যেমন হাত পা ছেড়ে দেয় বড় হয়ে যাচ্ছে, ওই যে হাত পা লম্বা আঙুল লম্বা হলে আমরা বলি যে বাচ্চারা লম্বা হবে, ছোটোবেলা যখন একটা বাচ্চা হয় হাতের হাতে পায়ের আঙুল দেখে বলি যে না ছেলেটা লম্বা হবে মেয়েটা লম্বা হবে, তেমনি পিঠাটাও আমার হাত পা ছেড়ে দিচ্ছে আঙুল ছেড়ে দিচ্ছে, যার কারণে বড় হয়ে যাচ্ছে ভাসতে ভাসতে এই আর কি।
তো এই তো আমি সবগুলি পিঠাই আপনাদের জন্য এখন ভেজে নিব। ওকে ভিউয়ার্স, হয়ে গেল আমার শুকনো পিঠা, বাচ্চাদের খুবই ফেভারিট। এই যে পিঠাগুলি এত মচমচে হয়েছে, এই যে আমি ভেঙে দেখেছি, দেখেন কতটা মচমচে, ধরা লাগে না, এমনিতেই ভেঙে যায়, এতটা মচমচে। এই যে শব্দটাও পাচ্ছেন আপনারা। এখন আমার শ্রীমান খাবে একটা পিঠা, খেয়ে এসে বলবে কেমন হয়েছে পিঠাটা। খুব মচমচে, এক্সিলেন্ট। এই পিঠাটা বাচ্চারা খাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে, তাদেরকে কিনে দিতে হয়। তো এবার আমি চিন্তা করলাম যে যেহেতু এগুলি বানানো খুবই সহজ, তাই আমি বানিয়ে দিলাম। খেয়ে তাদের বললো সব কিছু, আর আমরা বাসায় বানালে জিনিসটা একেবারে খুবই সুন্দর হয়, তারা এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি বাসায় বানালাম। তা আপনারা বলবেন কেমন হয়েছে আমার পিঠাটা, তারা খাচ্ছে, শব্দ পাচ্ছেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা সবাই একটু লাইক দিয়েই দেখা শুরু করবেন ইনশাল্লাহ, সেই আশাটাই রাখি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।